সংসদে সেন্সর এই নিয়ে আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ সংসদে শব্দ খোঁজার চ্যালেঞ্জ। আমি সম্প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আমাদের এই আলোচনা যারা এগিয়ে নিয়ে যাবেন তাদের সঙ্গে আপনাদের একবার পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডক্টর শান্তনু সেন। শান্তনুবাবু, স্বাগত জি চব্বিশ ঘন্টায়। আমার সঙ্গে রয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী, বিজেপির বিধায়ক। শ্রীরূপাদি, স্বাগত জি চব্বিশ ঘন্টায়। তার পাশাপাশি সৌম আইচ রায় কংগ্রেসের তরফ থেকে আমাদের রয়েছেন। সৌমদা, স্বাগত জি চব্বিশ ঘন্টায়। কৌস্তব চ্যাটার্জি রয়েছেন সিপিএম এর তরফে। কৌস্তবদা, স্বাগত জি চব্বিশ ঘন্টায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ অর্থাৎ ভাষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে। পবিত্রবাবু, আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায়। আমরা আসবো, এই আলোচনাতেই আসবো, তবে দেখি ঠিক কী নিয়ে এই সেন্সর। কেউ বলছেন গুগলি, কারোর আবার মতে শব্দ খোঁজার চ্যালেঞ্জ। বৃহস্পতিবার অসংসদীয় শব্দের নতুন তালিকা প্রকাশ করেছে সংসদের লোকসভার সচিবালয়। কোভিড স্প্রেডার, জুমলাজীবী, খুন সে খেতে স্নুপগেট, বোধির সরকার, দোহরাচারিত, নিকম্মা, নয়া নিয়মে এখন থেকে সংসদে এই ধরনের অনেক কিছুই আর বলা যাবে না। হিমাচল कहां से आ गए, इस चर्चा में सर कहां से नेहरू, कहां से सोनिया गांधी, इंदिरा गांधी का लाली का कोई जरूरत है सर? घोषणा पत्र सुना, उन्होंने घोषणा की है कि 6 महीने में मोदी को डंडे मारेंगे। तुम मध्य प्रदेश में स्ट्रांग है कांग्रेस, तुम लड़ो। तुम राजस्थान में स्ट्रांग है, लड़ो। ममता बनर्जी, बीजेपी का तानाशाही नहीं चलेगा। 18 জুলাই থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। তার ঠিক আগে নতুন অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ হলো। এখন থেকে সংসদে তানাশাহী, কোভিড স্প্রেডার, জুমলাজীবী, বিনাশ পুরুষ, খুন সে খেতি, স্নুপগেট, বিশ্বাসঘাতক, নটঙ্কি, বোধির সরকার, দোহরাচারিত, নিকম্মা, লজ্জাজনক, নির্যাতন, এইসব শব্দের ব্যবহার বন্ধ। তালিকায় আরও অনেক শব্দই রয়েছে, অর্থাৎ সাংসদরা অসংসদীয় তালিকাভুক্ত শব্দ ব্যবহার করলে তা সভার রেকর্ড থেকে বাদ দেয়া হবে। বিরোধী শিবিরের অভিযোগ, সাধারণত বিরোধীরা যে শব্দগুলো ব্যবহার করে মোদী সরকারকে আক্রমণ করেন তাতে লাগাম টানতে এই নজিরবিহীন সিদ্ধান্ত। গত 15 বছরে একসঙ্গে এতগুলো শব্দের উপর নিষেধাজ্ঞা জারি হয়নি। তাদের আরো বক্তব্য, কই মোদী যে বারবার টিউবলাইট, পরিবারবাদীর মতো আক্রমণ শানান, সেখানে সেন্সর হলো না কেন? অনেক প্রবীণ সাংসদেরই প্রশ্ন, সবই যদি অসংসদীয় হয় তাহলে বলবোটা কি? দেশে করাপশন না থাকলে আমরা আর কথাটা তুলব না। এইগুলো কথা বাঁচিয়ে কথা বলতে গেলে আমাদের ওই কথার সার্জন ছাড়া কেউ পারবে না। তো ইয়ে সেকেন্ড রিপাবলিক মে নয়া ও সংবিধান বানানে কি ভি কোশিশ করেঙ্গে, সদন কে নয়া রুল ভি লানে কি কোশিশ করেঙ্গে, ইয়ে কি নয়া ব্যাকরণ রচনা কর রহে হ্যায় ক্যা? যা যা শব্দ ব্যবহার করতে পারেন সঙ্গতভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, সবকটা শব্দকেই যদি অসংসদীয় বলা হয় তাহলে কি বলতে হবে? সংসদীয় ব্যবস্থাপনা, সাংবিধানিক ব্যবস্থাপনা, এগুলোকে বানচাল করে দেওয়ার একটা প্রচেষ্টা। তাহলে এবার সংসদেও বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে মোদী সরকার? সংসদ সম্পর্কে ওয়াকিবহাল মানুষজনের একটি অংশ কিন্তু তেমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে। अब ये ऑल कॉम्प्रिहेंसिव नहीं है, टाइम टू टाइम नए नए लोग वर्ड ऐड कर लेते हैं, इन्वेंट कर लेते हैं, उनको यूज करते हैं, इसलिए ये जो कंपाइलेशन है ये अपडेट होती रहती है। সংসদে বিধিনিষেধ নিয়ে টুইটার, ফেসবুকে খুব বিজেপি বিরোধী সাংসদদের, এমনকি বিষয়টি সংসদীয় কমিটির কাছে পাঠানোর জন্য লোকসভা স্পিকারের কাছেও আবেদন করতে চলেছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। এদিকে শব্দ সেন্সর বিতর্ক নিয়ে এবার ওম বিড়লা, তিনিও মুখ খুলেছেন। তিনি কি বলেছেন যে নিষিদ্ধ করা হয়নি কোনো শব্দ, 1959 থেকে চলে আসছে, এটা একটা রুটিন প্রক্রিয়া, বক্তব্য যদি কারো থাকে তাহলে প্রশ্ন তুলতেই পারেন সাংসদরা। আমরা শুনে নেব ওম বিড়লা তিনি কি বলেছেন। কি এ লোকসভা কি এক প্রক্রিয়া হ্যায় জো প্রক্রিয়া 1959 সে চল রহি হ্যায়, উস প্রক্রিয়া মে জব কভি ভি সংসদ মে চর্চা সংবাদ কে দৌরান, चाहे सत्ता पक्ष हो चाहे प्रतिपक्ष हो,
कोई भी मान्य सदस्य किसी पे आरोप प्रत्यारोप या अन्य विषयों के संदर्भ में बोलते समय कुछ विषयों पर आपत्ति करते हैं तो उस समय जो पीठासीन अधिकारी रहते हैं, चाहे राज्य की विधानसभाओं में हो चाहे लोकसभा राज्यसभा में हो, वो उस समय मानते हैं कि ये शब्द जो बोला गया है, जिस क्रम में बोला गया है, वह संसदीय है, तो उसको एक्सपंस करते हैं, विलोपित करते हैं। और ये परंपरा बहुत लंबे समय से चली आ रही है। उस परंपरा में पहले इस तरीके की असंसदीय शब्दों की असंसदीय शब्दों की एक किताब निकाली जाती थी। अब क्योंकि संसद के अंदर हमने कोशिश की कि कागज की बचत हो, इसलिए हम इंटरनेट पर डालते हैं इसको। हमें प्रथमे एक पवित्र बाबूर का चले जाब। पवित्र बाबू, शब्द शब्द तो आमादेर अभिव्यक्ति बा एक्सप्रेशन, तो क्षेत्र में निषिद्ध करे कि एक्सप्रेशनेर उपर कंट्रोल बा नियंत्रण आना जाए? দেখো, মানুষ ছাড়া আর কারো ভাষা নেই, মানুষই একমাত্র শব্দ ব্যবহার করে এবং এই শব্দ একই শব্দ নির্দোষ হতে পারে। সেই শব্দটাকে আবার আমি যদি ব্যঙ্গ হিসেবে, আমি যদি ক্রোধ হিসেবে ব্যবহার করি, সেটা গালাগাল হতে পারে, একই শব্দ হতেই পারে। কাজে আমি জানি, আমরা সাধারণ নাগরিক হিসেবে জানি যে পার্লামেন্টের জন্যে কতগুলো শব্দ বা বিধানসভায় কতগুলো শব্দ বলা যাবে না। যেমন মিথ্যে কথা বলছেন, এটা বলা যাবে না, বলতে হবে অসত্য কথা বলছেন। তো অসত্য কথা বলছেন বললে ব্যাপারটা আরও মধুর শোনায়, সত্যটা আলাদা হয়ে যায়, এমন নয়। অসত্য কথা মানেই মিথ্যেই কথায়। যাই হোক, বলার ভঙ্গিতে অনেক সময় হয়। এখন আমার যেটা প্রশ্ন সকলের কাছে, এখানে বিদ্যজনরা আছেন, যে এইটা কি সংসদ থেকে চূড়ান্তভাবে বলে দেবার কথা, নাকি সুপ্রিম কোর্ট বা আদালত, যারা সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করবেন, সুপ্রিম কোর্ট বলে দেবেন যে কোন শব্দগুলো বলতে হবে, কিভাবে বলতে হবে? সেটা খুব বড় কথা। কেমন কিভাবে খুব শান্তভাবে আপনি একটি তো জোচ্চোর, এটা বলাই যায়, খুব শান্তভাবে ভদ্রভাবে বলাই যায়। আবার অন্যভাবে কথা অনেকভাবে বলা যায়, যেমন আপনার বিভাগ কিছুই করেনি, নিকম্মা, এই কথাটাকে আমি বলতে পারি যে আপনার বিভাগের পারফরম্যান্স ইজ এ বিগ জিরো, আপনার বিভাগে শূন্য কাজ করেছে, নিকম্মা। কারণ এটাও তো একটা ব্যঙ্গাত্মক শব্দটা দাঁড়াচ্ছে এবং তার মানেটাও একই দাঁড়াচ্ছে। কাজ করে ভরে দিয়েছেন, চাকরি দিয়ে ঘরে ঘরে একেবারে আলো ছড়িয়ে দিয়েছেন, এ ধরনের ব্যঙ্গ যদি ব্যবহার না হয়, এগুলো তো ভাষার অংশ, কাজে পার্লামেন্টের তর্ক বিতর্কের একটা যান্ত্রিক চেহারা চলে আসে। আমরা পার্লামেন্ট বা বিধানসভায় চমৎকার তর্ক বিতর্ক, উইটের খেলা এবং চমকপ্রদ কথাবার্তা শুনতে চাই, এবং তার ফলে ব্যক্তিগত আক্রমণ না হলেই হলো, ব্যক্তিগতভাবে ঘৃণা বা ক্রোধ প্রকাশ না করলেই হলো, কিন্তু এই শব্দের তালিকা করে দেবার কোনো মানে হয় না। সেটা সংসদদের হয়তো মুখস্থ করতে হবে, এ করতে হবে, কিন্তু এর কোনো অর্থ হয় না। এই শব্দ কতভাবে বলা যায় একটা কথা, ওই যে বললাম যে আপনি কিছুই করেননি নিকম্মা, তার বদলে আপনি অশ্বলিম্ব প্রসব করেছেন, এটা বলা যায়। এটা তো সংস্কৃত কথা, অশ্বলিম্ব প্রসব দুটোই, তাতে হয়তো শাসক দল খুশি হবার কথা কি যে অশ্বলিম্ব প্রসব করেছেন। তাহলে ভাষাকে, যিনি ভাষা বলতে পারেন, বলতে জানেন, তিনি নানাভাবে ব্যবহার করতে পারেন। আমার মতে এই 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 সমালোচনার পথটা
বন্ধ না করাই ভালো, তাতে একটু মশলা, তাতে একটু মজা, এই এই ব্যাপারগুলো থেকে সম্পূর্ণ মানে প্রত্যাহার করেন করে নিতে হয়। আমার মনে হয় এটা ঠিক না। সংসদ এবং বিধানসভায় কথাবার্তার মধ্যে একটু মজা থাকা ভালো, ভালো একটু ব্যঙ্গ থাকা ভালো, এবং এটা গণতান্ত্রিক অধিকারের অঙ্গ। আমি একবার শান্তনুবাবুর কাছে চলে আসবো। শান্তনুবাবু, এই যে নতুন তালিকা তৈরি হলো, এই নতুন তালিকা নিয়ে আপনাদের আপত্তির জায়গাটা কোথায়? দেখুন, প্রথমেই বলি, আপনার স্টুডিওতে আজকেই প্রথম আমি সেন্ট্রাল ফোর্স পরিবৃত স্টুডিওতে এলাম 24 ঘন্টায়। আমার ঢোকার সময় একটু ভয় লাগছিল। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি জানে যে তারা কি করেছে এবং তাদের কৃতকর্মের ফলে দেশের মানুষ কিভাবে জ্বলছে এবং বিদেশে ভারতবর্ষের মান কোথায় ভুলুণ্ঠিত হয়েছে, এবং তার ফলে ঠিক যে যে ভাষাগুলো প্রয়োগ করে বিরোধীরা তাদেরকে আক্রমণ করবে বলে তারা জানে মনসুন সেশনে, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্যে ঠিক সেই সেই ভাষাগুলোর ওপর তারা ব্যান করলো। এটা প্রথম নয়। আমি আপনাকে কতগুলো উদাহরণ দিই, আপনাকে কতগুলো স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝতে হবে। পার্লামেন্টে 303টি আসন থাকার ফলে তারা বুলডোজ করে কীভাবে যথেচ্ছা তার চালাচ্ছে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। ঠিক 1 বছর আগে মনসুন সেশনে পেগাসাস স্পাইওয়্যারের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিলাম বলে আমাকে পুরো সেশন সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। বিগত মনসুন সেশনে বুলডোজ করে 28টা বিল পাস করেছিল। আগে 7টা 10টার মধ্যে 7টা বিল স্ক্রুটিনি হতো, এখন 10টার মধ্যে 1টা বিল স্ক্রুটিনি হয়। বিগত 3 বছরে 134টা বিল পাস করেছে, তার মধ্যে মাত্র 13% বিলকে তারা সিলেক্ট কমিটি, স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠিয়েছে। আপনি আমাকে বলুন তো, আমি 1 মিনিট টাইম চাইব, আজকে স্নুপগেট কথাটা বলা যাবে না। কেন? স্নুপগেট মানেই মনে পড়ে যাবে নরেন্দ্র মোদীর ইনস্ট্রাকশনে 2009 সালে অমিত শাহ গুজরাটে একটা মহিলার উপরে স্পাইং করেছিলেন, তার গোপন গতিবিধিকেও তিনি নজরবন্দি করার চেষ্টা করেছিলেন, তাই জন্যে বলা যাবে না। কোভিড স্প্রেডার বলা যাবে না। ভারত ভারতবর্ষে কোভিডে মানুষের গণচিতাদর জ্বলল, মোদিতে ডেড বডি ভেসে গেল, তাদের কোভিড স্প্রেডার বলা যাবে না, মিথ্যাবাদী বলা যাবে না। 8 বছরে 16 কোটি চাকরির অশ্বডিম্ব প্রসব করলো, বিদেশ থেকে কোনো কালো টাকা ফেরত এলো না, কারোর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকলো না, মিথ্যাবাদী আপনি বলতে পারবেন না। এনআরসি নিয়ে বাংলায় একরকম কথা বলবেন, আসামে গিয়ে আরেক রকম কথা বলবেন, আপনি দোহারা চরিত্র বলতে পারবেন না। টোটাল ব্যর্থ একটা সরকারকে আপনি নিকম্মা বলতে পারবেন না। সদনে দাঁড়িয়ে হঠাৎ করে নাটক করে নরেন্দ্র মোদী চোখ দিয়ে জলবার করে দেবেন, আপনি নাটক বলতে পারবেন না। আপনি লজ্জা পাচ্ছেন সেটা বলতে পারবেন না, আপনি জুমলাবাজি সেটা বলতে পারবেন না, এবং একটা সম্পূর্ণ অযোগ্য সরকারকে আপনি অযোগ্য বলতে পারবেন না। তার মানে যেগুলো সত্যি সেগুলো যদি আপনি বলেন, আপনি আনপার্লামেন্টারি কথা বলছেন। অর্থাৎ নরেন্দ্র মোদীর আমলে বিজেপি শাসিত সরকারে সত্য কথা বলা সাংসদদের ঢুকতে হচ্ছে, প্রায় 6,000 মতো শব্দ নিষিদ্ধ করে দেওয়া হলো, তাহলে এই যে বিরোধীদের তরফ থেকে যে অভিযোগটা তোলা হচ্ছে, যে তাহলে কি কথাই বন্ধ করে দেওয়া হচ্ছে, কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে? দেখুন, পুরো বিতর্কটাই হচ্ছে ভিত্তিহীন। কিছুক্ষণ আগে আপনি দেখিয়েছেন লোকসভার স্পিকার, উনি বললেন যে এই ধরনের প্রক্রিয়া প্রত্যেক বছর হয় বা মাঝে মাঝে করতে হয় আমাদের, এটা একটা রুটিন প্রসিডিওর। আমরা দেখেছি 1999 সালে একটা বিশাল বুকলেট বার করা হয়েছিল, যেখানে প্রচুর শব্দ যেগুলো ব্যান্ড নয়, মানে আপনাকে এটা বুঝতে হবে যে এটা ব্যান হয়েছে না, এটা এক্সপাঞ্জড হয়েছে। যদি এক্সপাঞ্জড হয়ে থাকে তার একটা লিস্ট তথ্য হিসেবে বার করা হয়েছে। আমরা 2004-এ যেটা দেখেছি সেই সময় 900 পাতার একটি বুকলেট বের করা হয়, এবং সেখানেও কিন্তু এই ধরনের শব্দের একটা কালেকশন, সেটা মানে মাননীয় সদস্যদের রেফারেন্সের জন্য রাখা হয়। এক্সপাঞ্জড কথাটার মানে এই নয় যে এটা ব্যান্ড হয়ে গেল। এক্সপাঞ্জড কথাটার মানে হচ্ছে যে এই ধরনের শব্দ ব্যবহার করা ঠিক নয়, সেটা বলা হয়েছে। কারণ সংসদীয় রাজনীতিতে যারা সাংসদ থাকেন,
তারা তাদের স্পিচ তৈরি করেন এবং তারা বিভিন্ন তথ্য সমৃদ্ধভাবে তারা সেটা প্রেজেন্ট করেন এবং তার জন্য প্রত্যেকবার সেশনকে আমরা দেখেছি একটা গুরুত্বপূর্ণভাবে দেখা হয় এবং সেখানে তাদের কাছে যদি একটা রেফারেন্স ম্যানুয়াল থাকে যে এই শব্দগুলো ইউজ করলে পরে সংসদীয় ক্ষেত্রে একটা শালীনতা বা একটা একজন আরেকজনকে একটা অন্যরকম চোখে দেখা এই ধরনের একটা অ্যাটাক হয়তো ঠিক নয় সেই জন্য এটা করা হয় যেটা বলা হয়েছে বারবার আমি পড়ে দেখেছি পার্লামেন্টারি প্রসিডিংসে বলা হয়েছে যে আর্টিকেল 380 মানে রুল 380 সংসদীয় পলিটিক্সে সেখানে স্পিকার এবং একটা পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কমিটি থাকে তাদের চেয়ারম্যান তারা এগুলো ঠিক করেন এবং ব্যক্তিগত অ্যাটাক বা ডিফেমেটরি কোনো কথাবার্তা বা ডেরোগেটরি কোনো ল্যাঙ্গুয়েজ কোথাও হলে সেটাকে এক্সপাঞ্জ করা হয় সেটাকে রেকর্ডে নেওয়া হয় না সেটা নিয়ে সতর্ক বার্তা দেন স্পিকার আমরাও যে বিধানসভায় কথা বলি স্পিকার এটা নিয়ে সতর্ক বার্তা দেন সেই কারণে এটা কোনো বিতর্কের বিষয় নয় এটা একটা রেফারেন্স ম্যানুয়াল আচ্ছা শ্রীরূপাদি যখন বলছেন যে এটা এই বিতর্ক কোনো বিতর্কের বিষয় নয় এটা একেবারে ভিত্তিহীন আমায় পবিত্রবাবুর কাছে তাহলে আমি একটু আসবো পবিত্রবাবু তাহলে কি বিজেপি শাসক দলের তরফ থেকে যখন বলা হচ্ছে এটা কোনো বিতর্কের বিষয়ই নয় তাহলে কি এবার সাংসদদের ভোকাবুলারিটাকে বাড়ানোর দিকে জোর দেওয়া হচ্ছে তাই প্রায় নতুন পুরনো মিলিয়ে প্রায় 6000 শব্দ নিষিদ্ধ হলো আমি জানি না সাংসদদের স্মৃতিশক্তি নিশ্চয়ই খুব ভালো তাদের আবার নতুন এই ম্যাটার মুখস্থ করতে হবে কিন্তু যেটা ব্যাপার যে যেন বেছে বেছে কোন শব্দগুলো ব্যবহার করা হবে সেই শব্দগুলোকে বেছে আবার নতুন করে যোগ করা হয়েছে অর্থাৎ শাসক দল আশঙ্কা করছেন যে এই শব্দগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে তো তাদের বিরুদ্ধে তো শব্দ ব্যবহৃত হবেই যদি ঘটনা থাকে যেমন মাননীয় সাংসদ বললেন যে এক কথা বলেন প্রতিশ্রুতি রাখেন না অনেক কথা তাহলে অসত্য বলেছেন মিথ্যা বলেছেন এই কথাগুলো তো এসে যাবে মুখে এবং এগুলো না বলা এক ধরনের আমি বলবো যে অপরাধ কারণ জনগণের প্রতিনিধি হিসেবে সেখানে সাংসদেরা যান জনগণের কথা তাদের বলতে হবে কাজে আমি আমি এটা বুঝতে পারছি না যে এটা ভীষণ রকমের একটা যান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দেখাবার চেষ্টা হচ্ছে কিন্তু এই নির্বাচনগুলো শব্দের নির্বাচনগুলো যান্ত্রিকভাবে হয়নি এগুলো খুব সচেতনভাবে কী কী আক্রমণ আসতে পারে কোন কোন শব্দে সেই সেভাবেই শব্দগুলো নির্বাচন করা হয়েছে যাই হোক আমি জানি সাংসদেরা তাদের ভাষায় দক্ষ তারা এইসব শব্দ ব্যবহার না করেও সরকারকে প্রচুরভাবে আক্রমণ করতে পারবেন আক্রমণ করাটা যখন দরকার সভ্যতা বজায় রেখে সৌজন্য বজায় রেখে সরকারের কাজের আক্রমণ কারো ব্যক্তিগত আক্রমণ নয় কিন্তু কাজের আক্রমণ সমালোচনা এটার সুযোগ তারা নেবেন এটাই আমি আশা করি পবিত্রবাবুকে আমি ধন্যবাদ জানাবো পবিত্রবাবুকে ধন্যবাদ জানাচ্ছি এদিকে আমাদের সঙ্গে আমরা এই আলোচনা আরও এগিয়ে নিয়ে যাব আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নেব আর বিরতির পর আমরা এই আলোচনাতেই ফিরে আসছি সঙ্গে থাকুন আমরা আলোচনাতে রয়েছি সংসদে সেন্সর আমি চলে যাব কৌস্তবদার কাছে কৌস্তবদা এই যে এতগুলো শব্দগুচ্ছ যেগুলোকে বলা হলো যে চলবে না বা এগুলো ব্যবহার করা যাবে না কেন মনে হচ্ছে এটা হচ্ছে এবং ঠিক বাদল অধিবেশন শুরুর আগেই মূলত বিরোধীরা যা নিয়ে বারবার বলে এসছে শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সেই সেই শব্দবন্ধগুলোকে নিষিদ্ধ তালিকায় ফেলা হলো কি বল আমি শুরুতে একটা মজার কথা বলবো আমাদের ছোটবেলার শিক্ষকরা বলতেন যে একজন মানুষকে একটা শুকনো গাছ দেখিয়ে বলা হয়েছে যে এটা এটা সম্বন্ধে বলো তো কেউ বলতে পারে যে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে কেউ আবার সেটা বলতে পারে নিরস তরুবর পুরত ভাগে তো একটা শুনতে মিষ্টি লাগে আর কি ব্যাপারটা এতটা সরলীকরণ নয় আমি বলছি যে আমি এক কথায় বলছি শব্দের পায়ে শিকল দুই ব্রিটিশ আমলেও এরকম হতো না আজকে যা হলো নজিরবিহীন ঘটনা ঘটলো গুলিয়ে দিলে চলবে না যে আগে এরম হয়েছে 200 পাতার বই 300 পাতার বই এসব বললে লাভ নেই আচ্ছা বিনাশ পুরুষ বলা যাবে না কেন
কেন বিনাশ পুরুষ বলা যাবে না? তো বললেই হয় যে বিকাশ পুরুষ বলতে হবে নরেন্দ্র মোদীকে, সহজ কথা, সহজভাবে বললেই হয়। বিনাশ পুরুষ বলা যাবে না, আচ্ছা রেল, ব্যাংক, কয়লাখনি, বিএসএনএল, পার, নদী, পোর্ট সব বিক্রি করে দেবে, আপনি বিনাশ পুরুষ বলতে পারবেন না। আমি জানি না কোন কোন ক্ষেত্রে আনএথিক্যাল, জুমলাবাজ বলা যাবে না। আচ্ছা অমিত শাহ কী বললেন, যে ওটা একটা কথার কথা ছিল, ওটা একটা জুমলা ছিল, 15 লক্ষ টাকা ইন্টারভিউতে বলেছেন, ন্যাশনাল চ্যানেলের ইন্টারভিউ, আমি চ্যানেলের নাম বলছি না দায়িত্ব নিয়ে। তাহলে আচ্ছা অমিত শাহকে বের করে দেওয়া হবে তো পার্লামেন্টের অভ্যন্তর থেকে? আমরা বলছি না, অমিত শাহ বলেছেন ওটা একটা জুমলা ছিল, ওটা একটা হাস্য কৌতুকের মতো জুমলা ছিল, এরকম বলেছিলেন। আচ্ছা প্রধানমন্ত্রী বলবেন এক শ্রেণীর লোক লুঙ্গি পরে অসভ্যতা করবে, প্রধানমন্ত্রী বলতে পারবেন এইরকম চটুল কথা? প্রধানমন্ত্রী বলবেন আরবান নকশাল বলে বিশিষ্টজনদেরকে গারদে পুরো দেবে, তিস্তল শীতলবাদ থেকে একের পর এক নাম করা লোক, একের পর এক ইউটিউবার, তাদের বলবেন আরবান নকশাল? প্রধানমন্ত্রী বলতে পারবেন আচ্ছা দেশকে গদ্দারও কো গলি মারো, কে বলেছিলেন? অনুরাগ ঠাকুর, কী তিনি এখন প্রাইজ পেয়েছেন, পুরস্কার পেয়েছেন, তিনি এখন মন্ত্রী হয়েছেন, তিনি বলতে পারবেন? আর আজকে শব্দের এটা দেখুন, সাংসদরা গদ্দার বলতে পারবে না, দেশকে গদ্দারও কো গলি মারো বলে আমি আর বাকিটা বলছি না, উনি যা বলেছিলেন অন ক্যামেরা আছে, অনুরাগ ঠাকুর মন্ত্রী হয়ে যাবেন এটা বলে আর সাংসদরা গদ্দার বলতে পারবেন না, টিয়ার্স বলতে পারবেন না, আমি যে শব্দগুলো এসে গেছে সেগুলোর মধ্যে আমি রিপিট করছি না, টিয়ার্স, আঁসু বলতে পারবে না, কালাদিন বলতে পারবে না, কালোবাজারি বলতে পারবে না, করাপ্ট বলতে পারবে না। দেশের সরকার একটার পর একটা দুর্নীতি করে দেশের সরকারের কাছ থেকে কালো টাকা নিয়ে আসার কথা ছিল, কালো টাকা নিয়ে পালিয়ে গেল একের পর এক শিল্পপতি, বলা যাবে না হিপোক্রেসি, বলা যাবে না হিপোক্রেসি শব্দের খারাপ কথা কি, নাটক বলা যাবে না, ড্রামা বলা যাবে না, আইওয়াস বলা যাবে না। আরে তুমি ভোটের আগে বলবে 16 কোটি চাকরি, 15 কোটি চাকরি, এইটা দেবো, সেটা দেবো, ওটা করবো, সেটা করবো, আইওয়াস ছিল সব ভোটের আগে, এটা বলা যাবে না, ইনকম্পিটেন্ট বলা যাবে না। আমি বলছি বিজেপি ফাঁদে পড়ে গেছে, বিজেপি বুঝতে পারছে ওদেরকে ইনকম্পিটেন্ট বলবে, বিনাশ পুরুষ বলবে, গদ্দার বলবে, জুমলাবাজ বলবে, তাই বিজেপি জোর করে এই শব্দগুলোকে আটকে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা কৌশলদা যেটা বলছে জোর করে আটকানোর চেষ্টা হচ্ছে, সৌমদা কি বলবেন? না প্রথমে বলছি যে এ তো মানে আমি বলার আগে বলছি যে সত্যি মনে হচ্ছে যে বলো কি নন্দলাল, এ তো আবার সংসদ শব্দের বেড়া জাল। কিন্তু সৌমদা এই যে বলছেন সংসদে শব্দের বেড়া জাল, এটা তো কংগ্রেসের সময়েও তো প্রচুর এটা হয়ে এসেছে, মানে 200 থেকে শুরু করে প্রায় 1000 অবধি পৌঁছে গিয়েছিল, তাহলে কংগ্রেসের তরফ থেকে এটা কি করে বলা হচ্ছে? তো বলা তো খুব সোজা, আমি একটা শব্দ বলি যে ভারতীয় জনতা পার্টি যখন এই যে দোহরা চরিত্র কথাটা আটকাচ্ছে, আমি আপনাকে একটা আপনার জ্ঞাতার্থে জানাই, দর্শকদের জন্য জানাই, জনসংঘের প্রয়াত প্রখ্যাত নেতা ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, পণ্ডিত জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী বলছেন যে আপনার মধ্যে আমি চার্চিলকেও দেখতে পাই, আপনার মধ্যে আমি চেম্বারলিনকেও দেখতে পাই, এই আপনার মধ্যে আমি এক দোহরা চরিত্র দেখতে পাই, ডবল স্ট্যান্ডার্ড। এখানকার এখানকার সরকারের যারা আজকে শব্দগুলো ঠিক করছেন তারা কি ডিজন করেন অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টির লোক ছিলেন না? নাম্বার ওয়ান, প্রধানমন্ত্রী পার্লামেন্টে বসে আছেন, হীরেন মুখার্জি বসে আছেন, উল্টো দিকের সভা থেকে বলছেন যে আমি আপনার মধ্যে। এই জায়গাতেই আসবো, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে আমাদের, একটা ছোট্ট বিরতি দিয়ে দিচ্ছি, ফিরে আসছি এই আলোচনাতেই, সঙ্গে থাকুন। সংসদে সেন্সর এই নিয়ে আমরা আজকে আলোচনা করছি, আর আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু স্বাগত জি চব্বিশ ঘন্টায়। আমি আপনার কাছে আসছি, কিন্তু আমি একবার সৌমদার কাছে যাব। সৌমদা, আপনি বিরতিতে যাওয়ার আগে আপনাকে থামিয়ে গিয়েছিলাম, আপনার আমি প্রথমে বলি যে দেখুন আপনি যে কথাগুলো প্রথম থেকে আমরা শুনছি যে এটা আসলে কিছুই নয়, এটা মানে এই যে পায়ে শেকল পড়ানো। আচ্ছা আপনি আমাকে বলতে পারেন এটা ঠিক করলো কারা, কোথায় বসে আলোচনা হলো আর কোন কমিটিতে গেল? এই যে পায়ে শেকল পড়ানো, আমি আমি অবাক হয়ে যাচ্ছি একটা কথা ভেবে। আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে কি জানেন, মেজরিটেরিয়ান পলিটিক্স, যে মেজরিটেরিয়ান পলিসি মানে সংখ্যাগুরুবাদ। আমার কাছে অনেক সংখ্যা আছে, তো আমি চাইলে সব করতে পারি, তার জন্য বিরোধীদের কনসিডারেশনে নেওয়া হবে না, তার জন্য আলোচনা হবে না, তার জন্য সিলেকশন করা হবে না, সিলেক্টেড কমিটিতে যাবে না। সংখ্যাগুরুবাদের এই অহংকার দম্ভ, তার থেকে আস্তে 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 এগোতে এগোতে আমরা দেখেছি তো যে সারা ভারতবর্ষে বিরোধীদের কথা শুনবো না, ডিসেন্ট ভয়েস শুনবো না, এটা যেন একটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যদি কোনো কথা বলেন, তার বিরোধী জায়গা থেকে যে শব্দগুলো আসবে,
এমনিতেই তো সব যদি কোনো শব্দ অশব্দে রূপান্তরিত হয় সে শব্দ তো তালিকা থেকে বাদ যায়, রেকর্ডে যায় না। তো আজকে আপনি লাগাম পরিয়ে দিচ্ছেন কোন শব্দটা বলবেন কোন শব্দটা বলবেন না। আমি যদি এটাকে এভাবে দেখি যে আর্টিকেল 19 এবং 19A এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ ভায়োলেশন হচ্ছে কি হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা বলছেন যে এই যে দ্বৈত সত্তা বা আপনি বলছেন যে অহংকারী দাম্ভিক এইসব শব্দগুলো দেওয়া যাবে না, এগুলো কি আনপার্লামেন্টারি অশব্দ কুশব্দ? তা তো নয়। মানে মুশকিলটা কোথায় জানেন, যে 1930-এর দশকের পর থেকে সারা পৃথিবীতে আমরা দেখেছি যে স্বৈরাচারী সরকারের মনোভাব, আমরা দেখেছি যে হিটলার সেই সময় জার্মানিতে বিরোধীদেরকে কীভাবে দুর্মুষ করতেন, তার শব্দ তার কথাবার্তা তার লক্ষ্য সব ঠিক করে দেওয়া হতো। আজকের দিনে দেখো ভারতবর্ষে আপনি যখন বিরোধিতা করা হবে আরবান নকশাল, স্টুডেন্টরা বিরোধিতা করতে হলে টুকরে টুকরে গ্যাং, অমুক বিরোধিতা করতে গেলে তাকে বলা হবে দেশদ্রোহী, আর কিছু না পেলে তুমি পাকিস্তানে চলে যাও। তো ন্যারেটিভ সেট করবে হচ্ছে সরকার পক্ষ, তার বিরুদ্ধে কথা বলা যাবে না, এটাই দস্তুর, তবেই পার্লামেন্টটা গণতন্ত্রের মন্দির হিসেবে আর থাকছে। আচ্ছা, আপনি যেটা ন্যারেটিভ ঠিক করবে সরকার পক্ষ বলে আসছেন, জওহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী থেকে শুরু করে ইউপিএ 1 ইউপিএ 2 তেও তো সেম জিনিসটাই হচ্ছে। আমি আপনাকে বলছি তাহলে আপত্তির জায়গাটা কোথায়? আমি আসছি আপনার কাছে, আমি একবার দেখে নেব। আপনি প্রশ্ন যখন করছেন প্রশ্নের উত্তরটা নিন। যদি এরকম নিদর্শনও আছে যে ভারতবর্ষে 400-এর উপরে সাংসদ, যেখানে দুজন সাংসদ তিনজন সাংসদ ভারতীয় জনতা পার্টি, সেই সাংসদদেরও কিন্তু আজকে দেশের রিপ্রেজেন্টেশন করার জন্য বিদেশে পাঠানো হতো, সেখানে কিন্তু বিরোধী দেখা হতো না। এই পার্লামেন্টে নিদর্শন আছে যে প্রধানমন্ত্রীকে যেভাবে আক্রমণ করা হয়েছে, অসংসদীয় হলে শব্দ বাদ গেছে কিন্তু আক্রমণ থেকে কখনো বাধা দেওয়া হয়নি। গণতান্ত্রিক ব্যবস্থা এটা ভারতবর্ষ। আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে কী কী আক্রমণ আসতে পারে, সরকারের ওপর কী কী আক্রমণ আসতে পারে, বেছে বেছে সেই শব্দগুলোর ওপরে আপনি নাকাল লাগাবেন শিকল লাগাবেন, এটা গণতান্ত্রিক ব্যবস্থার ওপরে আঘাত এবং সংসদীয় ব্যবস্থার ওপরে আঘাত। সমুদয় আসছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন আমরা একবার শুনবো। 400-এর আমি কি বলবো, আপনারা দেখুন যে কিভাবে সরকার চলছে, স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র চূড়ান্তে গিয়ে পৌঁছেছে এই সরকার। শুধুমাত্র দম্ভ আর অহংকার, পার্লামেন্ট সংসদে আলোচনা হবে, সাংসদরা সেই আলোচনা অংশগ্রহণ করবে, ওনারা ঠিক করে দেবেন আমরা কি বলবো, আমরা কিভাবে চলবো, আমরা কি খাবো, কি করবো, কিভাবে পুজো করব, কিভাবে লোকের সাথে কথা বলবো, নিদান দিচ্ছে কেন্দ্রের সরকার। ব্রিটিশ শাসিত ভারতবর্ষ, ভারতবর্ষের মানুষ বা নাগরিক এতটা পরাধীন হয়েছিল না, তাহলে তো নির্বাচন করে লাভ নেই, আপনারাই সব ঠিক করুন। যেভাবে মোনার্কিয়াল দেশগুলো চলে, যেভাবে চাইনা চলছে, সেভাবে ভারতবর্ষ চলে, পৈতৃক সম্পত্তির মতো দেশটাকে চালাচ্ছে। আমি সরাসরি চলে যাবো সুজন বাবুর কাছে। সুজন বাবু, বলা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে যে যে বিষয়গুলো, যে যে শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে আপত্তিজনকভাবে, যেটা নিয়ে বিরোধিতা করা হচ্ছে, সেই শব্দগুলোই বেছে বেছে নিষিদ্ধ করা হয়েছে, কি বলবেন? দেখুন, মোদিজি যা তারই প্রতিফলন ঘটছে পারলে প্রায় রোজ। সতর্ক একটা কথা ভালোই বলেছে, পড়ল কথা হাটের মাঝে, যার ব্যথা তার বুকে বাজে। কেন সব কথাতে উনি রিয়্যাক্ট করছেন? আমি বলছি বরঞ্চ এটার মধ্য দিয়ে মোদিজি কি সেইটা লোকসভার সচিবালয় পরিষ্কার করে দিল। যা বলা হতো বিরোধীরা বা অন্যরা বা সব মিলিয়ে মানুষ যা বলে, সেই ব্যাপারে মোদিজিদের আপত্তি থাকতেই পারে, শাসক দলের আপত্তি থাকতেই পারে, তর্ক বিতর্ক যে যার কথা বলবেন, অশালীন কথা যদি হয় তাহলে নিশ্চয়ই সেটা বাদ যাবে, তা তো না। কার্যত কেন্দ্রীয় শাসক দল যারা, তাদের ইচ্ছায় ইনস্ট্রাকশনে লোকসভার সচিবালয়ে শব্দগুচ্ছ ঠিক করে দিয়েছেন কোন কোন শব্দ অসংসদীয়। আমি বলছি এটা এইভাবে না দেখে উল্টো হয়ে দেখুন, তারা ঠিক করে দিয়েছে আসলে মোদিজি কি, যেগুলো মোদিজি সেগুলো বলা যাবে না। তাহলে মোদিজির ক্যারেক্টারাইজেশন লোকসভা কি করলো, এক, উনি লজ্জাজনক কাজ করেন, নির্যাতনকারী, উনি বিশ্বাসঘাতক, উনি নাটক করে বেড়ান, উনি দুর্নীতিগ্রস্ত, উনি অযোগ্য, উনি ভণ্ড, স্পষ্ট করে দিল।
উনি শকুনি, উনি স্বৈরাচারী ইত্যাদি ইত্যাদি, বিনাশ পুরুষ, বিকাশ পুরুষ না, বিনাশ পুরুষ কথাতে আপত্তি। বিনাশ পুরুষ পরিষ্কার হয়ে গেল, ওই যে বিনাশ পুরুষ বললে ওনার গায়ে বাজছে, ব্যথা লাগছে, তারাশাহী, উনি দাঙ্গাবাজ বা দাঙ্গাবাজকে প্রশ্রয় দেন, দালালির কারবার করেন ইত্যাদি ইত্যাদি, গাদ্দার, গিরগিটি, আমি এই কথাগুলো বলতাম না কিন্তু আমরা তো, নিকম্মা, নৌটঙ্কি, কার্যত লোকসভার সচিবালয় ইত্যাদি ইত্যাদি শব্দগুলোকে অসংসদীয় বলে দেগে দিয়ে পরিষ্কার করে দিল যে দেখো ভাই এইগুলো মোদিজির অপরাধ, ফলে এগুলো কিন্তু বলতে পারবে না। কি বলতে হবে? বুড়াদিন বলা যাবে না, বলতে হবে ফার্স্ট ক্লাস নরেন্দ্র মোদি, একেবারে একশো একশো, পারলে একশো পাঁচশো, আমাদের একশোতে তিনশো কিন্তু আমরা পশ্চিমবাংলাতেও দু একশো দেখি, আমি এখানে কোনো তুলনা টানতে চাইছি না, একশোতে একশো। ফলে নরেন্দ্র মোদীর গুণগান করো, তার কৃতিত্ব সেটা নিয়ে চর্চা করো ইত্যাদি ইত্যাদি, এরকম পুরুষ নাকি কখনো দেখা যায়নি। তাহলে লোকসভার কাজ কি, আইনসভার কাজ কি? আমি বলছি এটা অগণতান্ত্রিক মনোভাব, অসাংবিধানিক মনোভাব। কেন বলছি? আমাদের সংবিধানগত মনোভাবটা হচ্ছে এই, মানুষ নির্বাচিত করবে, আমি যদি লোকসভা ধরি তাহলে লোকসভার সদস্যদের নির্বাচিত করবে, মানুষের কাছে সদস্যরা দায়বদ্ধ থাকবে, লোকসভা সদস্যরা মেজরিটি, তার পরিপ্রেক্ষিতে সরকার নির্দিষ্ট করবে এক্সিকিউটিভস, এক্সিকিউটিভস কার্যত সদস্যদের কাছে লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে, এবং সেই অনুযায়ী এক্সিকিউটিভস কাজ করছে সে বেআইনি হচ্ছে কিনা তা দেখার জন্য জুডিশিয়ারি থাকবে। এই যে বন্দোবস্ত, এই বন্দোবস্তকে ভেঙে দেওয়া হলো, না না না, আমাকে গুণগান করতে হবে, আমাকে পেরে ফেলা যাবে না, আমার বিরুদ্ধে এমন কথা বলা যাবে না যেটা আমি অখুশি হতে পারি, আমি খুশি হবো এমন কথা বলতে হবে। অর্থাৎ এক্সিকিউটিভসকে খুশি করাটা অ্যাজ ইফ আইনসভার কাজ, তা তো নয়। আইনসভার কাজকে খুশি করানো, আইনসভার কাজ হচ্ছে যেমন আইন বানানো তেমন সঙ্গে সঙ্গে ধরা যে ত্রুটি কোথায়, এই ত্রুটিটা ধরাটাই আইনসভার কাজ। তাহলে আইনসভারকে তার কাজ করতে দেব না, বেড়ি পরিয়ে রাখবো, গলায় ফাঁস দিয়ে রাখবো, আমরা যেমন চাইবো তেমন বলতে হবে, কমপ্লিটলি অসাংবিধানিক, অসংসদীয়, অগণতান্ত্রিক, একেবারে মোদি মার্কা একটা বন্দোবস্ত, এ দেশের মানুষ মানবে না, আমার ধারণা লোকসভার সদস্যরা মানবে না, এবং একে বিরোধিতা করবেই। এই বিরোধিতার বিষয়ে, বিরোধিতার বিষয়ে আমি শান্তনুদার কাছে আসব, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটা ছোট বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। আমরা আলোচনা করছি সংসদে বেশ কিছু শব্দবন্ধের উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে, সেই নিয়ে শান্তনুদা, বিরতিতে যাওয়ার আগে আপনার কিছু বলার ছিল। না, আমি প্রথমে বলি, সুজনবাবু একদম সঠিক কথা বলেছেন, 34 বছরে বাংলাটাকে শ্মশানে পরিণত করে দিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে পরম্পরাটা বজায় রেখেছেন সেই পরম্পরা অনুযায়ী বিরোধীরা অন্তত সত্যি কথাটা বলতে পারতো যে হ্যাঁ, বাংলাটা শ্মশানে পরিণত হয়েছে। আর এখন যেটা উনি বলছেন যে আমাদের লোকসভাতে বা রাজ্যসভাতে আমাদের বিরোধিতা হবে, আমি এটুকু অন্তত বলতে পারি, যখন মানুষের স্বার্থ বিঘ্নিত হয়েছে তখন প্রথম প্রতিবাদের কণ্ঠস্বরে যারা যে দলটা সোচ্চার হয় সব থেকে বেশি, তার নাম তৃণমূল কংগ্রেস। এবং এখানে যেহেতু বিরোধীদের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে তাদের অধিকারকে আজকে পর্যদুস্ত করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই দলগতভাবে সিদ্ধান্ত নেবে। আমি যেটা বলে শেষ করব, আজ থেকে 1 বছর আগে পেগাসাস স্পাইওয়ারের বিরুদ্ধে আমি আন্দোলন করেছিলাম বলে মনসুন সেশন, পুরো সেশন আমাকে ভারতীয় জনতা পার্টি সাসপেন্ড করে রেখেছিল। এইবারও দল যদি নির্দেশ দেয় সাসপেনশনের তোয়াক্কা না করে, আমি অন্তত যে কোনো পর্যায়ে আন্দোলনের এবং প্রতিবাদের ভাষায় মুখর হতে তৈরি থাকবো। শ্রীপদীর কাছে এসে শ্রীপদী, বারবার বলা হয়েছে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয় মোদী সরকারের তরফ থেকে, তাহলে কি এক্ষেত্রেও কি সর্বদল বৈঠক ডেকে একটা আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া যেতে পারতো না? যারা মোদী মার্কা বন্দোবস্তের কথা বললেন কিছুক্ষণ আগে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যে লিস্ট যেটা বেরিয়েছে, শব্দের লিস্ট, সেখানে আমি দেখলাম যে 2020 সালে সেখানে মোদিজি একবার একটা ভাষণ দিচ্ছিলেন, তার বক্তব্য রাখছিলেন, এবং অ্যান্টি সিএ প্রোটেস্ট নিয়ে উনি একটা ওয়ার্ড ইউজ করেছিলেন, সেটা অ্যানার্কি। তখন মাননীয় ভেঙ্কাইয়া নাইডু, তিনি কিন্তু সেই ওয়ার্ডটাকে এক্সপ্যান্ড করলেন এবং এই লিস্টে মোদিজির ব্যবহার করা শব্দ আছে।
সেজন্য আমার মনে হয় এটাকে শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীকে অ্যাটাক করার জন্য আমরা যদি বলি, সমালোচনা করার জন্য যারা বলছেন মোদী মার্কা বন্দোবস্ত, সেটা খুব একটা বিশ্বাসযোগ্য মানুষের কাছে হবে না। সৌমদা কি বলবেন? না, আমার কথা হচ্ছে যে সারা ভারতবর্ষে তো মূর্তি বড় বড় হয়েছে, মূর্তি আকাশ ছুঁয়েছে, গণতন্ত্র মাটিতে মিশছে। তো এই পর্যায়ে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মানুষ সংসদে সংসদের কথা রেস্ট্রিকশন করা হবে, সাধারণ মানুষের কথা রেস্ট্রিকশন করা হবে, মানুষের কথা শুনবে না, প্রধানমন্ত্রী মন কি বাত করবেন, একা বলবেন, এবং প্রধানমন্ত্রী কোনো প্রেস কনফারেন্স করবেন না, দেশের পরিস্থিতিতে জানানোর কোনো জায়গা থাকবে না। এই যে মনোলগ এবং একমুখী সরকার, আমি বিরোধিতা শুনবো না, বিরোধীদের কথা জানবো না, মানুষের কথা শুনবো না, এই যে স্বৈরাচারী মনোভাব, এই মনোভাব শব্দচয়ন কী করলেন, শব্দ প্রয়োগ কী করলেন, মানুষের হৃদয় থেকে সরকারের প্রতি ভালোবাসা যে আস্তে আস্তে উঠতে বসেছে এবং আমি বিরোধী কণ্ঠস্বরকে রোধ করব, এই প্রচেষ্টার মধ্য দিয়ে এই ফলশ্রুতি আজকে দেখতে পেলাম। এটাকে বলা হয় ইজ এ ক্লিয়ার কাট মার্ডার অফ ডেমোক্রেসি। আমি সুজনবাবুর কাছে চলে আসব। সুজনবাবু, হ্যাঁ দেখুন, আমার কাছে কথাটা হচ্ছে, আমি খুব নির্দিষ্টভাবে বলছি, অগণতান্ত্রিক অসাংবিধানিক ব্যবস্থা। এবং তার আরেকটা উদাহরণ কি, কদিন আগে এই পার্লামেন্টের ভবন হবে বলে তার মাথাতে একটা প্রতীক বসানো হলো, যেটা আমাদের জাতীয় প্রতীক নয়, বিকৃতি। এবং কে বসাচ্ছেন, কে তার ভবন বন্দোবস্ত করছেন? তাহলে লেজিসলেচার, আইনসভা, সবাইকে নিয়ে আইনসভা চলার কথা, তারা সবাই নেই। মোদি কী করলেন? ইভেন নট স্পিকার। মোদি কী করলেন? ওইখানে পুজো আর্চা করলেন। আমাদের সাংবিধানিক বিধি ব্যবস্থা, তার মূল সূত্র মন্ত্র, এগুলোকে বাতিল করে দিয়ে কার্যত ওভার পাওয়ারিং লেজিসলেচার বাই দি এক্সিকিউটিভ, এইটাই তো মোদি কি করলেন। তাহলে ওভার পাওয়ার করবেন বাই এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ যা বলবে তার সাবসার্ভিয়েন্ট থাকতে হবে লেজিসলেচারকে। এটা আমাদের সাংবিধানিক ব্যবস্থা নয়, শব্দ বলা যাবে না, কথা বলা যাবে না, এমনকি স্পিকার না, তার মাথায় প্রধানমন্ত্রী, তার খুশি অনুযায়ী লোকসভা চলবে। এই বন্দোবস্তটা অসাংবিধানিক, স্বৈরাচারী, অগণতান্ত্রিক, এইটাই মোদী মার্কা বন্দোবস্ত। অনেক ধন্যবাদ সুজনবাবু আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। শ্রীপাদী অনেক ধন্যবাদ, শান্তনুদা অনেক ধন্যবাদ, সুমদা আপনাদেরকে, আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান সংসদে সেন্সার এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি ২৪ ঘন্টা।